নমস্কার দর্শকবৃন্দ, জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলে কোনো ছুটি নেই। প্রত্যেক স্কুলকে করতে হবে 7 দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রাম। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। নতুন বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 2 থেকে 8 তারিখ পর্যন্ত সরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্টুডেন্ট উইক পালন করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছে সেই প্রকল্পগুলিকে কার্যকর করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার সৃষ্ট সেই সব প্রকল্পের প্রচার করা হবে। পড়ুয়াদের প্রকল্পগুলি হল বুক ডে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, প্রি অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ। পালনীয় সমস্ত কর্মসূচি: স্টুডেন্টস উইকের কর্মসূচিতে বুক ডের দিনে পুস্তক বণ্টন করে এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দিয়ে এই প্রচার চালানোর কাজ শুরু করতে বলা হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশিকায়। এর পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে জানুয়ারি মাসের 2 থেকে 8 তারিখ অর্থাৎ স্টুডেন্ট উইক এর দিনগুলিতে 2 ঘন্টা করে প্যারা 11 থেকে 1টা পর্যন্ত এই কর্মসূচি পালন করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। যাতে এই কর্মসূচি সঠিকভাবে পালিত হয় সেই বিষয়ে জেলা শাসককে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই কর্মসূচি পালনের জন্য একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এই স্টুডেন্টস উইক কর্মসূচি পালনের জন্য সব রকমভাবে উদ্যোগী হতে বলা হয়েছে জেলার শিক্ষা আধিকারিকদের। এই সময়ে বিশেষ কারণ ব্যতীত কোনো স্কুলের শিক্ষক অনুপস্থিত থাকতে পারবেন না। তবে শিক্ষা দপ্তরের এই নির্দেশিকার সমালোচনা করেছে বিরোধী শিক্ষক সংগঠনগুলি। শিক্ষা দপ্তরের স্টুডেন্টস উইক নিয়ে এই নির্দেশিকা প্রসঙ্গে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের নেতা অনুপম বেরা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দুর্নীতি হয়েছে তার নিরিখে বলতে পারি, রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের প্রচার করা মানে রাজ্য সরকারের দুর্নীতির প্রচার করা। আর গতবার ভোটের সময়ও ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের প্রচার করেছিল শিক্ষা দপ্তর। আবার লোকসভা ভোট আসছে বলে সেই একই ধরনের প্রচার মুখ্যমন্ত্রী ছাত্রদের মধ্য দিয়ে শুরু করিয়েছেন। তবে ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রচার করা কাম্য নয় বলেই আমরা মনে করি। এদিকে বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি থেকে স্বপন মণ্ডল জানিয়েছেন, সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে সেই অর্থে রাজ্য সরকারের প্রকল্পগুলি চলছে। তাই আমার মনে হয় রাজ্য সরকারের এই বিষয়টিও তুলে ধরা উচিত যে শিক্ষকদের প্রাপ্য অর্থের বিনিময়ে এই প্রকল্পগুলো চালানো হচ্ছে। তবে বিরোধী শিক্ষক সংগঠনগুলির সমালোচনা করতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিজন সরকার বলেছেন, রাজ্য সরকার চাইছে তাদের শুরু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যের সব ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে। কোনো ছাত্রছাত্রী যদি প্রকল্প প্রসঙ্গে জানতে না পারেন তাহলে তিনি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। সেই বঞ্চনা যাতে কোনো ছাত্রছাত্রীকে স্পর্শ না করতে পারে সেই ভাবনা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব সব ছাত্রছাত্রীদের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে তাদের প্রকৃতভাবে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া। তাই বিরোধী সংগঠনের বন্ধুদের বলবো, সব কিছুর মধ্যে বিরোধিতা না দেখে ইতিবাচক দিক দেখার চেষ্টা করুন। সুতরাং বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু স্কুলে কোনো ছুটি থাকছে না, এবং যে সমস্ত কর্মসূচি পালনের কথা বলা হয়েছে সেই সমস্ত কর্মসূচি 11টা থেকে 1টা পর্যন্ত পালন করতে বলা হয়েছে। এবং 1টার পরে ছাত্রছাত্রীরা স্কুলে থাকবে না, বাড়ি চলে যাবে, বা আদৌ স্কুল সেদিনকে এই কদিন 1টার পরে ছুটি হয়ে যাবে কিনা সেই সংক্রান্ত কিন্তু সঠিক কোনো নির্দেশিকা নেই। শুধুমাত্র অনুষ্ঠান বা প্রোগ্রাম করার কথা বলা হয়েছে, এবং প্রোগ্রামের শেষে আবার ক্লাস হবে কিনা বা অন্য কোনো কার্যক্রম হবে কিনা সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা নেই। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।